এবছর প্রচুর পরিমাণ গরমের কারণে সমুদ্রে মানে জেলিফিশে পরিপূর্ণ হয়ে গেছে, মাছ নাই ওখানে, সমুদ্রে হাহাকার। আমি ছোটবেলা যখন আসছি সমুদ্রে, যতটা মাছ দেখছি মাছ নাই। মাছে যখন ডিম ছাড়ে, এটা মানে বাচ্চা হতে হলে মানে মিষ্টি পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন। আমরা যাইলে সাগরের মাঝে চারটে মাছ খাইতাম, একদিন ফিশিং করি আর বুট মাছ আনতে। ইয়া নিয়মিত জল ন ঘূর্ণিঝড় বেশি, যে সময় মাঝে মাছ ধরে এ সময় মাঝে ঘূর্ণিঝড়, সিজন যেবে মাছের সিজন, এজন মাঝে ইয়া কিনা থাকে, ভালো ঋত না থাকে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ কমে গিয়ে। এই ট্রলারটার সম্পূর্ণ জাল, এই ট্রলারটা সহকারে, এটা একটা 1 কোটি টাকার সম্পদ। আমরা এই ট্রলারটা নিয়ে সমুদ্রে যাইতে আমাদের ম্যাক্সিমাম 5 লাখ টাকার চালান লাগবে, তেল বরফ তারপরে লোকজনের খাবার দাবার এগুলো সম্পূর্ণ 5 লাখ টাকার চালান লাগে। হয় আসে কত টিপে আমরা 1,20,000 টাকা বিক্রি করছি, তাইলে আরও 3,70,000-80,000 টাকার মতন লস। পরিবারের মধ্যে আমরা 7 জন, আমি একজন উপার্জনকারী, আমার ছেলে দুইটা লেখাপড়া করতো। আমি মনে করেন মাছ না পাওয়ার কারণে একজনের বেতন দিতে পারছি না, যার কারণে একজন এখন বেকার হয়ে গেছে, আমার বড় ছেলে বেকার হয়ে গেছে। সাগরে যে মাছ কমে যাচ্ছে, এর মধ্যে 1 নম্বর বিষয় হলো আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মাছের যে আবাসস্থল বা মাছের যে মাইগ্রেশন, সেই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। তাছাড়া আপনার মাছ, যেহেতু মাছের কোনো বর্ডার নাই আমরা জানি, মাছ যে কোনো সময় তার আবাসস্থল পরিবর্তন করতে পারে। জলবায়ু পরিবর্তন এবং দূষণ দুইটা মিলেই আমাদের এই মৌসুমের বিভিন্ন পরিবর্তনে আনতে পারে, এবং সেই অনুযায়ী আমাদের মাছের উৎপাদনটা কম বা বেশি হতে পারে।